তো তোমাদের যেটা বলার আছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা শেষে অনেক কিছু রয়েছে, তো তোমাদের অনেক কিছু জানাবার রয়েছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের সারপ্রাইজ, দারুণ একটা সারপ্রাইজ আছে। তো ভিডিওটা সাথে না থাকলে তোমরা জানতেও পারবে না। হ্যালো ফ্রেন্ডস, চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, বেলা থেকে ব্লগটা শুরু করছি। আমার সাথে থাকো, ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সোমবার, এখন আমার রান্নাবান্না কিছু শুরু হয়নি। আজকে টিফিনে আমরা ম্যাগি খেয়েছি, ক্যান্ডু ডিম সেদ্ধ, যা খায় প্রত্যেক দিন তাই খেয়েছে। কিন্তু আমার আজকে বিশাল কাজবাজ বাকি আছে। দুদিন আকাশের ছুটি ছিল যেহেতু, সেরকমভাবে ঘরটার পরিষ্কার করেছি কিন্তু সেরকমভাবে কিছুই করা হয়নি। তো সোফাতে জামা কাপড় জমে আছে, ছাদ থেকে তুলে এনে কালকে আকাশ শেখেছিল সেগুলো। আর বিছানার অবস্থা দেখো, আর ঘরটার তো মোছা টোছা কিছুই নেই, সবই করতে হবে, রান্নাও করতে হবে। আজকে সেরকম কিছু রান্না যদিও হবে না, মোটামুটি একটা কিছু রান্না করব, হালকার ওপরে করার চেষ্টা করব। তো দেখা যাক কি রান্না করা যায়, চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে বসেছিলাম, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগের ডাল, এটা মুগের ডাল আজকে রান্নাটা হবে। তো ডাল করতে হবে, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে কাটা আছে বেগুন, এই যে এরকমভাবে বেগুনটা কেটেছি পাতলা পাতলা করে, এগুলো করব হচ্ছে বেগুনি। জানি না কতটা ভালো করতে পারবো, তো খাওয়ার মতো হবে আশা করছি, দেখা যাক। আর হবে উচ্ছে, আলু ভাজা হবে, এই আর ঢেঁড়শগুলো রেখেছি, ঢেঁড়শগুলো ভাতও দেবো ভাতের সাথে। আর এই মেনু আজকে আর সেরকম কিছু করবো না, ডালের সাথে বেগুনি গরম গরম ভালোই লাগবে। তো চলো রান্না বান্না শুরু করি। আবার ঘর দোর পরিষ্কার করতে হবে, ক্যান্ডুকে খাওয়াতে হবে, ক্যান্ডুর একটু অল্প চিকেন দিয়ে আর একটা গাজর দিয়ে সেদ্ধ করে দেবো। প্রেশারে আর আজকে করবো না, ওকে এমনি বাটি করে দেবো। মাংস সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তো চলো শুরু করি। মোটামুটি অনেকটা কাজ আমি সেরে নিতে পেরেছি, তা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বিছানা পরিষ্কার হয়ে গেছে, সোফা পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর রান্নাও কিছুটা আমি এগিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই চলো রান্না কতটা হলো আজকে। চলো, এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, তো যতটা হয়েছে তোমাদের ততটাই দেখাচ্ছি। দেখো এদিকে ডাল হয়ে গেছে, তোমরা অন্ধকার অন্ধকার দেখছো একটুখানি,
কারণ রান্নাঘরের আলোটা জ্বালায়নি। আসলে এত গরম, গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে, তার উপর যদি আলো জ্বালিয়ে রাখি যতটা আলো আসছে এটাতে এনাফ, যথেষ্ট ভালো রান্না করা যায়। আর এমনিতে আলো জ্বালালে আরো বেশি গরম হবে, তো ওই জন্য আমি জ্বালাইনি আর কি। তো যাই হোক, ডাল দেখিয়ে দিলাম হয়ে গেছে। এইদিকে বেগুন কেটে রেখেছি, খাওয়ার আগে বেগুনই করবো তোমাদের বললাম, বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, অতগুলো লাগবে না। পাতলা পাতলা করে কয়েকটা কেটে নিয়েছি, তোমরা দেখিয়ে দিই। এই যে এরকম, এর থেকে আর পাতলা আমি করে কাটতে পারিনি, আমার ভয় লাগে হাত কেটে যাওয়ার। তো ছুরি দিয়ে যতটা পাতলা করতে পেরেছি ততটাই পাতলা করে কেটেছি, একটু টাইম নিয়ে ভাজ যাবে আর কিছুই না, সেদ্ধ হয়ে যাবে বেগুন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য। আর এদিকে দেখো পটল ভেজেছি আর উচ্ছে আলু ভাজা, প্রায় মোটামুটি সব কমপ্লিট। এবারে শুধু বেসনটা গুলবো। আর ওইদিকে কড়া এখানে রেখে দিয়েছি, এটাতেই আমি পটল ভেজেছি, তো এটাতেই আমি বড়াটা করে করে নেবো, ওই জন্য অল্প একটু তেল আছে, চাপা দিয়ে এখানে রেখে দিয়েছি। এখনো ভাতটা হয়নি তাই এগুলো এখনো ভাতে দেওয়া হয়নি, ভাতের সাথে এগুলো ধুয়ে, ঢেঁড়সগুলো ধুয়ে ভাতে দিয়ে দেবো। কিন্তু এখনো বড় কাজটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে বাসন মাজা। দেখো আমার বেসিনটার অবস্থা, পুরো এক বেসিন বাসন জমেছে, তো সবই মাজতে হবে। ভাতটা এখনো বসাইনি কারণ ভাতের গামলিটা এখনো বেসিনে, কালকে রাতে খাওয়া হয়েছে তো বেসিনে রয়েছে, কালকে আর মাজিনি, কিছু ভালো লাগছিল না, অনেক রাত হয়ে গেছিল, মাদের সাথে কথা বলতে বলতে তো অনেক রাত হয়ে গেছিল, প্রায় 11:30টার দিকে আমরা কালকে শুয়েছি খেয়ে দে। তো আর কালকে বাসন মাজতে ইচ্ছে করেনি, রেখে দিয়েছিলাম, আজকে মেজে নেবো, মেজে তারপরে ভাত বসাবো। তো ক্যান্ডিও খিদে পেয়ে গেছে, এই যে এখানে ঘোরাঘুরি করছে, এই যে রান্না করে ঢুকলে ওর খিদে পেয়ে যায়। তো দেখো ওইদিকে ক্যান্ডোর মাংস সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে, একটু পরে বন্ধ করে দেবো। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঢেঁড়সও দিয়ে দিয়েছি, এবার বাকি অন্য কাজ সারি। তো দেখো ক্যান্ডুর ঘিউ রেডি, আজকে অন্য দিন ঢেঁড়স দি, আজকে দিয়েছি বেগুন, কারণ একভাবে ঢেঁড়সটা খাচ্ছে, তো বেগুন আর চিকু দিয়ে ঝোল করে দিয়েছি। আজকে হলুদ টলুদ কিচ্ছুই দিইনি, কারণ কদিন ধরে খুব গ্যাস হচ্ছে, তোমাদের আগে ব্লগে বলেছি, তো ওই জন্য দিইনি। আর দাঁড়া, গরম আছে, তো ওই জন্য কোনো মশলা ছাড়াই দিয়েছি।
আস্তে আস্তে না কামড়ে কামড়ে খাও সব কাজ শেষ দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর ঘর মোছার জন্য তো তোমাদের দেখিয়েছি তো আর কোনো কাজ বাজ নেই দেখছো মাথায় চপচপে করে একদম তেল মেখে নিয়েছি এবারে যাব স্নানে আজকে করব শ্যাম্পু তো চলো চট জলদি স্নানটা সেরে আসি আর ওদিকে দরজাটা দেখছো দিয়ে দিয়েছি ঘরটা একটু ঠান্ডা থাকবে যত বেশি আলো ঢুকবে তত গরম হয়ে যায় ঘরটা একে তো ওপরে ঘর গরম সেরকম দুর্দান্ত পদ্মাগুলোও দিয়ে দিচ্ছি ঘরটা অন্ধকার থাকলে বেশ ঠান্ডা থাকবে দুপুরে খেয়ে দিয়ে এসে ব্লগটা শুয়ে শুয়ে পোস্ট করব করে একটু ঘুমানো যাবে আরামসে না তো ঘুমানোই যায় না এত গরম তো চলো তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে আগে স্নানটা সেরে আসি তো আমি স্নান টান করে চলে এসেছি পুজো টুজো সব হয়ে গেছে কমপ্লিট এবারে আকাশ এলে খাবো এখন দেরি আছে আকাশ আসার তো যাই হোক ব্লগটা এখানে শেষ করবো তার আগে তোমাদের সুখবরটা দিয়ে দিই গুড নিউজটা যেটা বলেছিলাম দেব সেটা হচ্ছে আমার কমিউনিটি ট্যাব ওপেন হয়ে গেছে তোমাদের অনেক ভালোবাসা এটা আমি পেয়েছি আমি চাই তোমরা আমাকে আরও ভালোবাসা দাও যাতে খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশনটাও পেয়ে যাই তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব তো অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের তোমরা না থাকলে এটা পেতামই না তো যাই হোক তোমরা বলো গুড নিউজটা কেমন লাগলো চলো আজকের মতো টাটা আবার দেখাচ্ছে নেক্সট কোন অন্য কোনো ব্লগে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ব্লগ দেখতে থাকো অনেক অনেক আমার ব্লগ দেখো যাতে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি আমাকে অনেক সাপোর্ট করো যেরকম ভালোবাসা দিচ্ছ ওরকম ভালোবাসা দিতে থাকো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো